ঢাকায় প্রাচীনকাল থেকেই গড়ে উঠেছে অসংখ্য মসজিদ, এজন্যই ঢাকা মসজিদের নগরী হিসেবে পরিচিত। আর প্রতিটি মসজিদের রয়েছে নানা ইতিহাস, নানা গল্প। অনেক গল্পই আবার হারিয়ে গেছে কালের বিবর্তনে, কিন্তু মসজিদগুলো আজও দাঁড়িয়ে আছে স্বমহিমায়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, আমি তুষার ইমরান, আর আজকে আমি ঘুরতে যাচ্ছি পুরান ঢাকার চকবাজারে। আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে ঘুরে দেখাবো পুরান ঢাকার চকবাজারের ঐতিহাসিক একটি মসজিদ, চকবাজার শাহী মসজিদ। পুরান ঢাকার ঐতিহাসিক মসজিদগুলোর মধ্যে অন্যতম হচ্ছে চকবাজার শাহী মসজিদ। আমি লালবাগ কেল্লার সামনে থেকে 30 টাকা রিক্সা ভাড়া দিয়ে ইতিমধ্যেই এসে পৌঁছে গিয়েছি পুরান ঢাকার চকবাজারে। এটি পুরান ঢাকার চকবাজার এলাকায় অবস্থিত একটি মোগল আমলে নির্মিত মসজিদ। আপনারা হয়তো দেখেও বুঝতে পারতেছেন এই মসজিদটি হচ্ছে চকবাজার শাহী মসজিদ। প্রাপ্ত শিলালিপি থেকে এই ধারণা করা হয় যে মুঘল সুবিদার শায়েস্তা খান এটিকে 1676 খ্রিস্টাব্দে নির্মাণ করেন। আমরা এর আগে দেখেছি মুসা খান মসজিদ ও খান মোহাম্মদ মৃধা মসজিদ বোল্ড প্ল্যাটফর্মের উপর নির্মিত, তবে চকবাজার শাহী মসজিদ সম্ভবত বাংলার উঁচু প্ল্যাটফর্মের উপর নির্মিত প্রাচীনতম ইমারত বা স্থাপনা। এই মুহূর্তে আমি অবস্থান করছি চকবাজার শাহী মসজিদের ভিতরে, আর ভিতরের কারুকার্য দেখে কোনোভাবেই আপনার মনে হবে না এটি প্রাচীনতম কোনো মসজিদ। এটি বর্তমান সময়ে সবচাইতে আধুনিক মসজিদগুলোর মধ্যে একটি এবং অনেক নান্দনিক এর কারুকাজ। তবে চকবাজার শাহী মসজিদ যখন তৈরি করা হয়েছিল তখন কিন্তু এটি বোল্ড প্ল্যাটফর্মের উপরে তৈরি করা হয়েছিল। বোল্ড প্ল্যাটফর্মের উপর তৈরি করা মসজিদগুলোতে উপরে নামাজ পড়ার ব্যবস্থা ছিল, আর নিচে হচ্ছে গিয়ে যেসব শিক্ষার্থীগণ মাদ্রাসায় পড়তেন এবং শিক্ষকগণ তাদের থাকার এবং পড়ার ব্যবস্থা। এমনই একটি মসজিদ হচ্ছে চকবাজার শাহী মসজিদ। আমরা এর আগে মুসা খান মসজিদ এবং খান মোহাম্মদ মৃধা মসজিদও দেখেছিলাম এরকমই। আমরা এই মুহূর্তে আসি হচ্ছি চকবাজার শাহী মসজিদের ভিতরে, আর এখানে আসার পর উনি আমাকে অনেক হেল্প করছে, বিশেষ করে হচ্ছে গিয়ে ইমাম সাহেবের ইন্টারভিউ নেওয়া, একসাথে হচ্ছে মসজিদটা ঘুরে দেখানো, আর সব কিছু মিলিয়ে তো আমার খুবই ভালো লাগলো উনার সময় একজন মানুষের সাথে কথা বলতে পেরে, পরিচিত হতে পেরে। তো আঙ্কেল, আপনার নাম? অলিউল্লাহ। ওনার নাম হচ্ছে অলিউল্লাহ, আর উনি হচ্ছেন গিয়ে কুমিল্লা নাঙ্গলকোটা। কুমিল্লা নাঙ্গলকোটা। আপনি এই মসজিদে কত বছর ধরে এখানে আসি? পরে 17 বছর পরে। 17 বছর? প্রায় 45 বছর। তো এখন যেহেতু আসলে নামাজ শেষ, নামাজের পড়া হয়ে গেছে, যার জন্য আমরা এখন মসজিদের ভিতরে একটু অন্ধকার আওতা হতে পারে, তো আপনারা দেখেও বুঝতে পারতেছেন। তো আমি চেষ্টা করছি এই মুহূর্তে আপনাদেরকে চকবাজার শাহী মসজিদটা ঘুরে দেখানোর জন্য। খুবই সুন্দর একটি মসজিদ। তবে আমরা এই মুহূর্তে যে জায়গাটাতে আছি এটা সংস্কার করা হয়েছে, আর 1676 সালের যে অংশটা সেটার সামনে আমরা এখন সেটা আপনাদেরকে ঘুরে দেখাবো ইনশাআল্লাহ। আমরা এখন চকবাজার শাহী মসজিদের যে অংশটাতে আসি এই অংশটা আবার কিন্তু তখনকার সময়ের, মানে 1676 সালে যখন এই মসজিদটা নির্মাণ করা হয়েছিল, আর কিন্তু সংস্কার করা হয়েছে, সংস্কার করা হলেও কিন্তু মসজিদের এই অংশটা থেকে তখন মসজিদ ছিল। আর ওই পাশের ভিতরের যে অংশটা দেখতে পাচ্ছেন এটা পরবর্তী সময়ে এটা ইনক্রিজ করা হয়েছে। তো আমি এই মুহূর্তে অবস্থান করছি চকবাজার শাহী মসজিদ, চেষ্টা করছি আপনাদেরকে চকবাজার শাহী মসজিদ ঘুরে দেখানোর জন্য। আবার বাইরের অংশটাও কিন্তু নতুন করে করা হয়েছে, আর এই ওয়ালটা বা এইটা কিন্তু একবার ওই যে উপরে শিলালিপি দেখতে পাচ্ছি আমরা, নিশ্চয়ই আপনারা খেয়াল করছেন ওই এটা কিন্তু তখনকার সময়ের, এই অংশটা জাস্ট সংস্কার করা হয়েছে বেশ কয়েকবার। তো আমি এই মুহূর্তে চেষ্টা করছি আপনাদেরকে চকবাজার শাহী মসজিদ ঘুরে দেখানোর জন্য। তো মসজিদের এই অংশটা আর হচ্ছে গিয়ে ওই পাশের অংশটা, এটা হচ্ছে 1676 সালে যখন এই মসজিদটি তৈরি করা হয়, আর তখনকার সময় থেকেই এই অংশটা ছিল। আর বাহিরের অংশটা আর হচ্ছে গিয়ে ভিতরে আর একটু অংশ যেটা আমরা একটু আগে আপনাদেরকে ঘুরে দেখালাম ওটা পরবর্তীতে সংস্কার করা হয়েছে। তা আমি এই মুহূর্তে অবস্থান করছি চকবাজার শাহী মসজিদ। তো আমি এই মুহূর্তে চলে আসছি হচ্ছে
চকবাজার শাহী মসজিদের একেবারে ছাদের উপরে। এখানে আসার কারণ হচ্ছে মসজিদের যে মিনার, সেই মিনার বা মসজিদের যে গম্বুজ, সেই গম্বুজটা ঘুরে দেখার জন্য। এটা কিন্তু তিন গম্বুজ বিশিষ্ট একটি মসজিদ। ঠিক আমার পিছনেই কিন্তু মসজিদের তিনটা গম্বুজ দেখতে পাচ্ছেন আপনারা। অনেকবার সংস্কার করার কারণে চকবাজার শাহী জামে মসজিদটি বর্তমান সময়ে একটি আধুনিক মসজিদও বটে। তবে যে সকল মসজিদে শিক্ষার্থী থাকার ব্যবস্থা এবং শিক্ষকদের থাকার ব্যবস্থা ছিল এবং উপরে নামাজ পড়া হতো, এই ধরনের মসজিদগুলোকে বলা হতো হচ্ছে আবাসিক মাদ্রাসা মসজিদ। আর এই মসজিদটি ছিল তিন গম্বুজ বিশিষ্ট একটি মসজিদ। আমি এই মুহূর্তে অবস্থান করছি চকবাজার শাহী মসজিদের ঠিক ছাদের উপরে। আর এখন আমি যে জায়গাটাতে দাঁড়িয়ে আছি, ঠিক পিছনে দেখতে পাচ্ছেন অনেক বড় বড় তিনটি গম্বুজ রয়েছে এখানে। তবে সত্যি কথা বলতে অনেক গরম, একদম সূর্যের আলো মাথায় এসে পড়তেছে খারাপভাবে। ও প্রচুর রোদ এখানে। আর এই যে দেখেন গম্বুজগুলা, এখানে মোট তিনটা গম্বুজ রয়েছে। আমি একটু ছায়ার মধ্যে যাওয়ার চেষ্টা করছি, প্রচুর রোদ। তো আজকে মূলত আমি চেষ্টা করছি আমাদের যে দেশের যে ঐতিহাসিক মসজিদগুলো রয়েছে সেই মসজিদগুলো আপনাদের ঘুরে দেখানোর জন্য, বিশেষ করে পুরান ঢাকার ঐতিহাসিক মসজিদগুলো। আর এই যে গম্বুজ দেখতে পাচ্ছেন, গম্বুজের মধ্যে কিন্তু এখানে তারা খচিত এবং যেই টাইলসগুলো ব্যবহার করা হয়েছে খুব মূল্যবান এই পাথরগুলো বা এই টাইলসগুলো। এখন আমি এই মুহূর্তে ঠিক গম্বুজ একটা গম্বুজের পাশে, এখানে মোট এরকম তিনটা গম্বুজ রয়েছে, বাট রোদের জন্য কোনো খাঁচি করতে পারতেছি না। আমি এই মুহূর্তে চকবাজার শাহী মসজিদের একেবারে উপরে, বলা চলে ছাদের উপরে। এখান থেকে আমি মসজিদের যে তিনটি গম্বুজ রয়েছে সেই গম্বুজগুলো আপনাদের ঘুরে দেখানোর চেষ্টা করছি। এখানে যেই শিলালিপিটি পাওয়া গেছে, ধারণা করা হয় শায়েস্তা খান নিজে হাতে এই শিলালিপিটি লিখেছিলেন। তো এখানে এতই রোদ যে আসলে দাঁড়ানোই মানে খুব কষ্ট। যাই হোক, আমি এই মুহূর্তে আসি হচ্ছে চকবাজার শাহী মসজিদ, আর এখান থেকে আমরা চলে যাব হচ্ছে বেগমবাজার মসজিদ আর ঘুরে দেখার জন্য। এখান থেকে হাঁটাপথের দূরত্ব বেগমবাজার মসজিদ, আমরা যেরকম লালবাগ কেল্লা আর লালবাগ শাহী মসজিদ হাঁটাপথের দূরত্ব, এরকম হচ্ছে গিয়ে চকবাজার আর বেগমবাজার। এগুলো খুব কাছাকাছি জায়গা, যে চিনে তার জন্য খুবই সহজ। আমি যেহেতু আগেও এগুলোতে এসেছি, সব জায়গায় মোটামুটি আমার পরিচিত। তো আমরা এখন যাব হচ্ছে বেগমবাজারের উদ্দেশ্যে। যেমনটা বলছিলাম, চকবাজার শাহী মসজিদে যেই শিলালিপিটি পাওয়া গিয়েছিল এটি ছিল হচ্ছে ফরাসি ভাষায় লেখা, এবং ধারণা করা হয় এই শিলালিপিটি শায়েস্তা খান নিজেই লিখেছিলেন। এই কারণ হিসেবে বলা হয় শিলালিপিতে যেই নামটি পাওয়া যায় তালিব, সেই নামটি ছিল হচ্ছে শায়েস্তা খানের ছদ্মনাম। করে এসেছিলাম হচ্ছে তিনটা গম্বুজ ছিল এখানে, তিনটা গম্বুজ দেখার জন্য। এখন আবার নিচের দিকে যাব। তো আমার আসলে এই মসজিদটাতে এখনও নামাজ পড়া হয়নি, তাই আমার প্রথম প্ল্যানিং হচ্ছে আগে আমি এখানে নামাজ পড়বো। নামাজ পড়ে আমরা বেগমবাজারের উদ্দেশ্যে রওনা দেবো। তো যেমনটা আগেও বলছিলাম যে বেগমবাজার এখান থেকে খুব কাছে, হাঁটাপথের দূরত্ব। আমি এই মুহূর্তে আসি হচ্ছে চকবাজার শাহী মসজিদ, আর আপনারা জানেন যে এই মসজিদটি হচ্ছে গিয়ে 1676 সালে প্রতিষ্ঠিত। তো আমরা এখন মসজিদটা সম্পর্কে এখানকার ইমাম সাহেবের সাথে কথা বলবো, এবং উনি মসজিদ সম্পর্কে আমাদেরকে সংক্ষেপে বলবেন। আমাদেরকে যদি একটু বলতেন হুজুর এই মসজিদটা সম্পর্কে। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ পাকের শুকর। চকবাজার শাহী মসজিদ প্রায় 400 বছর পূর্বের ঐতিহ্যবাহী একটি মসজিদ। এখানে এই মসজিদকে কেন্দ্র করে আপনার যে পূর্ব পাকিস্তানে, তৎকালীন পূর্ব পাকিস্তানের 1947 পূর্ব, তৎকালীন পূর্ব পাকিস্তান এর সময় থেকে এবং আরও আগে থেকে এই মসজিদকে কেন্দ্র করে ধর্মীয় বিভিন্ন ধরনের উৎসব এবং বিভিন্ন ধরনের সভা সেমিনার এবং পৃথিবীর মুসলিম স্কলারগণ এই চকবাজার মসজিদে এসেছেন। সেটা ব্রিটিশ আমলে এবং পাকিস্তান আমলে এবং বাংলাদেশ পরবর্তী বাংলাদেশ স্বাধীনতার পরেও পৃথিবীর বড় বড় স্কলারগণ এবং মুসলিম মনীষীগণ
এই মসজিদে এসেছেন এবং মানুষকে সিরাতে মুস্তাকিমের পথে, হেদায়েতের পথে মানুষকে আহ্বান করেছেন। আমরা যতটুকু জেনেছি যে এই মসজিদ এই অঞ্চলের জন্য ধর্মীয়ভাবে একটি দিক নির্দেশনা জায়গায় রয়েছে। এই মসজিদকে কেন্দ্র করেই এই আশপাশের যে মসজিদগুলো কিংবা আশপাশের এলাকার মানুষদের নামাজের, যেমন ধরেন উদাহরণস্বরূপ ব্রিটিশ আমলে এবং পাকিস্তান পিরিয়ডে এবং পাকিস্তান পরবর্তী বাংলাদেশে এই মসজিদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। এই মসজিদে ধর্মীয় এই মসজিদ থেকে যারা তৎকালীন দায়িত্বশীল ছিলেন, এই মসজিদের ইমাম ছিলেন এবং যারা ধর্মীয় দিক নির্দেশনা প্রদান করেছেন, তারা দেশ এবং জাতিকে আদর্শিক পথে পরিচালিত করছেন। আমরা সকলেই জানি যে পাকিস্তানের স্বাধীনতা 1947 পাকিস্তানের স্বাধীনতার পরে যে পাকিস্তান এবং এই পশ্চিম পাকিস্তান এবং পূর্ব পাকিস্তানে দুই জায়গায় যে স্বাধীনতার পতাকা উত্তোলন করা হয়েছিল, সেই আপনার গিয়ে পূর্ব পাকিস্তানের স্বাধীনতার উত্তোলন কিন্তু চকবাজার থেকে হয়েছিল এবং সেখানে জাফর আহমদ উসমানী সাহেব ছিলেন, তিনি হযরত জাফর আহমদ উসমানী সাহেব দামান বরকাতুল্লাহ আলিয়া, তিনি এখানে পাকিস্তানের পতাকা উত্তোলনে উনি অংশগ্রহণ করেছিলেন। তো এই চকবাজার ঐতিহ্য এবং ইসলামী ঐতিহ্য এবং ধর্মীয় ভাব গাম্ভীর্যের জায়গা থেকে এই চকবাজার শাহী মসজিদের একটি অবস্থান রয়েছে। আমরা চকবাজার মসজিদ আলহামদুলিল্লাহ আমরা এখন দায়িত্বে রয়েছি, আল্লাহ রাব্বুল ইজ্জত যেন আমাদেরকে যথাযথভাবে ধর্মীয় দায়িত্বশীলতা পরিচয় দিয়ে আমাদের যে জনসাধারণ মুসলমানরা রয়েছেন তাদেরকে আদর্শিক পথে আহ্বান করবার সেই দায়িত্ব আমাদেরকে আল্লাহ রাব্বুল ইজ্জত।